দেশের মোট বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদক ক্ষমতা বেশি, কিন্তু জ্বালানি সংকটে কাজে আসছে না সক্ষমতার হিসাব। রাজধানীতে দিনে 4-5 ঘন্টা লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ি সবখানে একই অবস্থা। রোজার শুরু থেকে লোডশেডিংয়ে ভোগান্তি এখন লাখো মানুষের নিত্যসঙ্গী। জামিন হাসান শান্ত রিপোর্টে। শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রতিদিনের মতো পাঠদান কর্মসূচি। আবাসিক ভবনে গাদাগাদি করে বসা শিক্ষার্থীরা ভ্যাপসা গরমে ছোট ছোট কোমলমতি শিশুদের শরীর থেকে টপটপ করে ঘাম ঝরছে। এই চিত্রটা গত 2 সপ্তাহ যাবত নিয়মিতভাবে চলছে। প্রতিদিন কয়বার লোডশেডিং? 3 থেকে 4 বার। আমাদের স্কুলে কোনো জেনারেটর নেই। আমাদের সমস্যা হচ্ছে গরমের, আর প্লাস কারেন্ট থাকে না, লাইটটা আমাদের সমস্যা হয়, আমরা ভালো মতো দেখতে পাই না বোর্ড। ক্লাসরুমে একটু অসুবিধা হয় বই কি, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের বাসায়ও তো এখন যে বিদ্যুতের ঘাটতি সেটা লোডশেডিং তাদের বাসাবাড়িতেও হচ্ছে, তাই একটু তারা শোয়ে নেয়। এই টাইমিংয়ের মধ্যে স্কুল চলাকালীন সময়ে 3 থেকে 4 বার লোডশেডিং হয়। শিক্ষার্থীরা যেমন কষ্ট ভোগ করে, আমরাও ক্লাস নিতে খুব কষ্ট পাই এই সময়টার মধ্যে আর কি। শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, লোডশেডিংয়ের ভোগান্তির এমন চিত্র রাজধানী জুড়েই। বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত নগর জীবন। বিভিন্ন এলাকায় 1 থেকে 2 ঘন্টার লোডশেডিং এবং দিনে 2 থেকে 3 বার বিদ্যুৎ চলে যাওয়া এখন অস্বাভাবিক কিছু নয় নগরবাসীর জন্য, যা চরম ভোগান্তি সৃষ্টি করছে। লোডশেডিং যে বাচ্চারা পড়তে ঠিক মতো পড়তে পারে না, লিখতে পারে না, আবার মনে করেন কষ্ট হয়, বসে থাকে বাসায়, বসে থাকে স্যার এসে আবার চলে যায়, এই বাসার মধ্যে এটা হইতেছে। আর স্কুলে তো গরমের মধ্যে বাচ্চারা ভিজতেছে, ওইটার কারণে বাচ্চাদের জ্বর ঠান্ডা এগুলো লাগিয়ে গেছে, অনেক অসুবিধা। টিফিনটা যে দেয়, টিফিনের সময় কারেন্টটা নিয়ে নেয়, এই টিফিনের সময় বাচ্চারা একটু রেস্ট নেয়। SSC পরীক্ষা দিতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, স্কুলে আসার কোনো মনোযোগ থাকে না, বাসায় কারেন্ট থাকে না, তখন বাচ্চারা রাস্তা বেরিয়ে যায়, আর বাসায় আটকে রাখতে পারি না। 10ম শ্রেণীতে পড়ুয়া রুফাইদা, হাতে গোনা 1 মাসেরও কম সময় পর সে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে প্রস্তুতির এই শেষ সময় মোমবাতির আলোর সাহায্যে তার পড়ালেখা করতে হচ্ছে। বাসা কিংবা কোচিং সেন্টার সবখানে যেন একই অবস্থা। দিনে 3-4 বার যায়, তো তার কারণে হয় কি যে আলোর স্বল্পতা, এই কারণে মোম জ্বালায় পড়তে হয়, তারপর প্রচণ্ড পরিমাণ গরম, তাই পড়ায় মন বসে না। আবার দেখা যায় যে যখন কোচিংয়ে থাকি তখন অনেক হজবরল একটা অবস্থা থাকে, আমরা সবাই মিলা পড়তে বসি, তো তখন দেখা যায় কি স্যারও ঠিক মতন পড়াইতে পারে না, গরম দেন পড়তে বসে না, যাওয়া অনেক সমস্যা। আর একবার কারেন্ট গেলে আর তো খবরই থাকে না আসার জন্য, অনেক সমস্যা হয় বাচ্চাদের জন্য, বাচ্চা এই যে সামনে SSC দিবে তাদেরও তো অনেক সমস্যা। জ্বালানি সাশ্রয়ে সরকার সারা দেশে দিনে 1 ঘন্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নিলেও বাস্তবে কম বেশি দিনে 1 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চ মূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরও সমস্যায় ফেলেছে, এমনটাই বলছেন বিদ্যুৎ বিভাগ। দেখুন, আমরা তো শুরু করেছিলাম গত মাসের 19 তারিখ থেকে, আমাদের ধারণা ছিল আমরা 2000 মেগাওয়াট আমাদের যে শর্ট হবে, এই 2000 মেগাওয়াটের মধ্যে আমরা 1000 মেগাওয়াট আমরা লোডশেডিং করবো আর 1000 মেগাওয়াট আমরা সাশ্রয় করব। সেই 1000 মেগাওয়াট লোডশেডিংটাকে আমরা প্রতিদিন 1 ঘন্টা এলাকা ভিত্তিক শুরু করেছিলাম, কিন্তু বাকি যে 1000 মেগাওয়াট সাশ্রয় সেটা পরিপূর্ণ হয়নি, সাশ্রয় হয়নি বলে প্রায় 500 মেগাওয়াট অতিরিক্ত লোডশেড হয়েছে, যেটার ফলে যে প্রশ্নটা আপনি করলেন যে বিভিন্ন জায়গায় 1 ঘন্টারও বেশি লোডশেড হয়েছে, এবং সেটা ক্ষেত্র বিশেষে, স্থান বিশেষে, কোনো জায়গায় 2 বার, কোনো জায়গায় 1 বার, কোনো জায়গায় 3 বার। তার মানে হলো ওই যে অতিরিক্ত 500 মেগাওয়াট যেহেতু রুটিন 1 ঘন্টার মধ্যে ছিল না, ওগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হয়েছে, তবে গত 1 মাসে কিন্তু এটার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সকলকে একটু সচেতন হবার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জামিন হাসান শান্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।